সবাইকে ধন্যবাদ আমার এশিয়া বিজ্ঞান টিউটোরিয়ালে আসার জন্য এবং সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা শিখব ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন উৎস বা দরি, যেগুলোর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়, লেনদেনের সূচনা হয়, যেটা দেখে আমরা বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ করি, এগুলোকে মূলত ব্যবসায়িক লেনদেন বলা হয়। প্রতিটি লেনদেনের সত্যতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রমাণ রাখা হয়, যেমন ভাউচার চালান এগুলো রাখা হয়, যেগুলোর মাধ্যমে একজন হিসাব রক্ষক লিপিবদ্ধ করার কাজটা সমাধান করেন। দলিলগুলো হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মনি, বিভিন্ন ধরনের বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি। এ সমস্ত দলিলপত্রে ব্যাখ্যা এবং এদের নমুনা আমি আপনাদেরকে একটু দেখাই কেমন হতে পারে। চলুন দেখা যাক ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন উৎস বা দলিল। ব্যবসায়িক লেনদেনের উৎস বা দলিল বলতে পারি আমরা সব একই জিনিস, উৎস বা দলিল। আমরা প্রথমে দেখবো চালান। চালান জিনিসটা কি, আমরা এই কথাটার নাম অনেকেই শুনছি, চালান জিনিসটা আসলে কি? চালানের কথা যদি বলি তাহলে হলো পণ্য ক্রয় বা বিক্রয়ের একটি প্রমাণ দলিল। এটার মূল কথা হচ্ছে পণ্য ক্রয় বা সরি একটা দলিল, মানে আমি যে পণ্য ক্রয় করছি আর তুমি যে পণ্য কিনছো, এটার এটাই মাধ্যমে এই চালানের মাধ্যমে জিনিসটা প্রকাশ পায়। এখন বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন পণ্যের বিভিন্ন ধরনের শূন্য বিবরণ, যেমন তাতে কি থাকতে পারে, নাম, ঠিকানা, পরিমাণ, দর, মোট টাকা ইত্যাদি ইত্যাদি উল্লেখ করে বিক্রেতা ক্রেতা বরাবর এটা প্রস্তুত করে। তাহলে চালান কি? ক্রয় বা বিক্রয়ের একটা দলিল। এখানে কি কি উল্লেখ থাকে? নাম, ঠিকানা, পরিমাণ, দর, মোট টাকা ইত্যাদি উল্লেখ থাকে। আর চালান কে তৈরি করে? বিক্রেতা তৈরি করে, কার বরাবর? ক্রেতা বরাবর। চালান চালানের সবসময় তিনটা কপি হয়, এটা মনে সবসময় মনে রাখতে হবে যে একটা চালানের তিনটা কপি। তারপর আসে কি? ভাউচার। নামটা শুনছি, ব্যাংকের খুবই 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 দরকারি একটা জিনিস এটা পরিচিত ভাউচার। ভাউচারটা কি? ভাউচার হচ্ছে পণ্য ক্রয় বা বিক্রয় এটা লিপিবদ্ধ করা হয়, কিন্তু সেটা হচ্ছে চালান যোগ করে বা ক্যাশ মনি যোগ করে ভাউচার তৈরি করা। ভাউচার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ভাউচার দুই প্রকার, এক নম্বর ডেবিট, ডেবিট ভাউচার, আর দুই নম্বর হচ্ছে ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচারটা কি? পণ্য ক্রয় বা বিভিন্ন ব্যয়ের সপক্ষে ডেবিট ভাউচার হয়। এটার সঙ্গে কি জড়িত? ক্রয় বা ব্যয়, বিভিন্ন ধরনের ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা সেটা হচ্ছে ক্রয়, এবং ব্যয়ের জন্য যে ভাউচার প্রস্তুত করা সেটা হচ্ছে ডেবিট ভাউচার। আর ক্রেডিট ভাউচারটা সম্পূর্ণ উল্টো, এটা হচ্ছে বিক্রয় বা আয়ের জন্য। কোনো কিছু আয় হলে ক্রেডিট ভাউচারের মাধ্যমে লেখা হয়, কোনো কিছু বিক্রয় করলে ক্রেডিট ভাউচারের মাধ্যমে লেখা হয়। তাহলে জিনিসটা কি আসলো, যে ভাউচার দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কোনটা? পণ্য ক্রয় বা ব্যয়ের জন্য যে ভাউচার ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারের সাথে কী কী যোগ করতে হয়? চালান, ক্যাশ মেমো যেটা আমরা একটু পরে দেখব ইত্যাদি যোগ করে ভাউচারের নাম্বার দিয়ে নগদান বইতে বা রেজিস্টারে লেখা হয়। আর ক্রেডিট ভাউচারটা কি? পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়, পণ্য বিক্রয় বা বিভিন্ন আয়ের জন্য যে ভাষার ব্যবহৃত হয় তাকে বলা ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার। আচ্ছা, এরপর আমরা কি দেখি? ক্যাশ মেমো, যেটা আমরা একটু আগে বললাম। ক্যাশ মেমোটা কি? ক্যাশ মেমো, নাম শুনে বোঝা যাচ্ছে ক্যাশ নগদ টাকা আছে,
হ্যাঁ, নগদ টাকারই ব্যাপারটা, যে নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ পণ্য ব্যবহার, একবারে নগদে পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ পণ্য ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা ক্রেতাকে ক্যাশ পণ্য দিয়ে থাকে, তাহলে ক্যাশ পণ্য তৈরি করে কে? ক্যাশ পণ্য তৈরি করে বিক্রেতা। কথাগুলো সবসময় মনে রাখতে হবে, কে তৈরি করে, কার বরাবর তৈরি করে? বিক্রেতা অবশ্যই, ক্রেতা বরাবর, ক্রেতা বরাবর তৈরি করে। আর ক্যাশ মধ্যে কি উল্লেখ থাকে? অনেকটা এর আগের মতোই, যে পণ্যের, এখানে পণ্যের ব্যাপারটা থাকবে, পণ্যের নাম, বিবরণ, টাকা, দর, কমিশন ইত্যাদি ইত্যাদি উল্লেখ থাকবে। পণ্যের নাম, নাম, বিবরণ, টাকা, দর ইত্যাদি, কমিশন ইত্যাদি উল্লেখ থাকবে, সেটা ক্যাশ। আর সর্ব ক্যাশ পণ্যের ক্ষেত্রে মূল কথাটা হচ্ছে নগদে পণ্য ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ পণ্য ব্যবহৃত হয়, সেটা বিক্রেতা প্রস্তুত করে, সরি, সেটা বিক্রেতা প্রস্তুত করে, বিক্রেতা প্রস্তুত করে। ক্যাশ পণ্য করে আসলে বিভিন্ন ধরনের নোট, নোটের ক্ষেত্রে আমরা প্রথমে ধরতে পারি ডেবিট নোট। ডেবিট নোট কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ডেবিট নোট এখন আসলে ডেবিট নোটটা কি জিনিস সেটা জানা। ডেবিট নোট হচ্ছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করে যদি আমি দেখি যে আমার পণ্যটা নিম্নমানের, অথবা আমি যে পণ্য চাচ্ছি এটা সেই পণ্য না, তখন কি করবো আমরা ডেবিট নোটে লিখবো। ডেবিট নোটে লিখে আমরা বিক্রেতার কাছে পাঠাবো। তাহলে এক কথা বলতে গেলে ক্রয় ফেরত, ক্রয় ফেরত দেওয়ার ক্ষেত্রে ডেবিট নোট ব্যবহৃত হয়। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা প্রস্তুত করে। এটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট ব্যবহৃত হয়, প্রস্তুত করে, প্রস্তুত করে ক্রেতা বিক্রেতা বরাবর। কেন কেন প্রস্তুত করে? অর্ডার অনুসারে না হয়, এক কথায় না হয়। আচ্ছা, এখানে কি উল্লেখ থাকে? এই যে এই জিনিসগুলো উল্লেখ থাকে, দর, দাম, কমিশন, তারপরে হচ্ছে টোটাল মূল্য, এটা উল্লেখ থাকে। আর এটার মাধ্যমে কি করা হয়? বিক্রেতার হিসাবকে ক্রেডিট করা, সরি, বিক্রেতার হিসাব বিক্রেতার হিসাবকে ডেবিট করা হয়, এই জন্যই ডেবিট করা হয়। এতে কি হয়? ক্রয় ফেরতের টাকাটা কমে যায়, এটা হচ্ছে ডেবিট নোট। আর ক্রেডিট নোটটা জাস্ট উল্টো, এটা হচ্ছে বিক্রয় ফেরত, ক্রেডিট নোট। থাকে বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত দেবে, এই যে এই পণ্যটা যে ফেরত পাঠালো, বিক্রেতা পণ্যটা পাইলো, তারপর সে ক্রেডিট নোট ইস্যু করবে। আমি এক কথায় বলতে পারি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত ক্রেডিট নোটে লেখা। এটা কে তৈরি করে? বিক্রেতা। কেন তৈরি করে? ক্রেতার ফেরত, ক্রেতার ফেরত পণ্য পেয়ে ক্রেতা হিসেবে ডেবিট, ক্রেতার হিসাবকে ক্রেডিট করার জন্য, ক্রেতা হিসাবকে ক্রেডিট করে। ক্রেডিট ফেরতের মূল বিষয়টা হলো বিক্রেতা প্রস্তুত করবে কেন? তার বিক্রিত পণ্য ফেরত আসে, এই জন্য ক্রেডিট ইস্যু করে ক্রেতার হিসাবটাকে ক্রেডিট করবে। ক্রেডিট করলে কি হবে? ক্রেতার হিসাবটা কমে আসবে, তার পাওয়া দাওয়ার বা দেনা দাওয়ার পাওয়া দাওয়ার পরিমাণটা কমে যাবে। আর এরপর আছে ভ্যাট চালান, যেটা সম্পর্কে আমরা জানি যে ভ্যাট সরকারকে পরিশোধ করতে হয়, এজন্য ভ্যাট চালান তৈরি করা হয়। ভ্যাট চালানের টাকা সরকারকে পরিশোধ করে ব্যবসা প্রতিষ্ঠান। মূলত এগুলোই হচ্ছে ব্যবসায় প্রয়োজনীয় দলিলপত্র বা একটা লেনদেনের উৎস, এগুলো থেকে একটা লেনদেনের উৎস তৈরি হয়।
লেনদেনের দলিল, যেটা সত্যতা প্রমাণ করে যে লেনদেনটা আসলে হয়েছে কিনা, আমি টাকা টাকা খরচ করলাম বা টাকাটা পেলাম না, টাকাটা কোন খাতে ব্যয় হলো, এই জিনিসটার মাধ্যমে লেনদেনের দলিল উৎসর্পণটা বলা হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিওটা দেখা যাবে।